হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। চাইনিজ কোম্পানি ওপো ভারতে আরও দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, ওপো F70 এবং ওপো F70 Pro। আজকে আমি কথা বলবো ওপো F70 Pro নিয়ে। তো এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারের কথা বলতে গেলে, এখানে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও ফোনের পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লে রেশিও থাকছে 20.9 এবং PPI থাকছে 409। এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকে হিলিও P95 প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.0। এছাড়াও রয়েছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 কালার OS 7.2 অপারেটিং সিস্টেমে। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে 4টি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির পেছনের ক্যামেরাতে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। এছাড়া ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনের ক্যামেরাতে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। আমার কাছে এই ফোনের ক্যামেরা সেটআপ বেস্ট মনে হয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে, এটা কিন্তু একটা ভালো বিষয়। এছাড়া এই ফোনের সামনে পেছনে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে, এটাও একটা ভালো বিষয়। আমার জানা মতে ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। তো এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 4000mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 30W ফাস্ট চার্জিং সুবিধা। এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস থাকছে 25,000 রুপি এবং বাংলাদেশে কনভার্ট করলে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 28,000 টাকা। কিন্তু বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে কিনতে গেলে 30-35,000 টাকার মধ্যে কিনতে হবে। আর ইন্ডিয়াতে এই ফোনটি সেপ্টেম্বরের প্রথম উইক ও দ্বিতীয় উইকে লঞ্চ করবে, তার কিছুদিন পরে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত দেই, এই প্রাইস রেঞ্জে ওভারঅল ফোনটি আমার কাছে ভালোই মনে হয়েছে, বিশেষ করে এই ফোনের ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এছাড়া ফোনের দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন এবং ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। চিপসেটটা ভালোই, খারাপ না, কিন্তু আমার কাছে সবথেকে যেটা খারাপ লেগেছে সেটা হলো এই ফোনের ব্যাটারি। ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আমার মতে এই ফোনের 5000mAh এর ব্যাটারি দিলে বেস্ট হতো। কিন্তু আরেকটা দিক ভালো লেগেছে, সেটা হলো এই ফোনে 30W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, ওভারঅল এই প্রাইস রেঞ্জে ফোনটি ভালোই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো।